দুই থেকে তিনশো টাকা মালয়েশিয়াতে প্রথম এসে কিভাবে আপনি এক্সট্রা পাবেন? দুই থেকে তিনশো টাকা মালয়েশিয়াতে এসে এক্সট্রা। এবং চারটি টিপস, কোথায় কাজ করলে ফার্নিচার কোম্পানিতে আপনি সবচাইতে বেশি সুবিধা ভোগ করতে পারবেন, যদি আপনি ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে আপনি বুঝে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি বরাবরের মতো চলে এসেছি মালয়েশিয়ার একটি ফার্নিচার কোম্পানিতে। তো মালয়েশিয়ার ফার্নিচার কোম্পানিতে নতুন এসে আপনি কিভাবে দুই থেকে তিনশো রিঙ্গিত বেশি স্যালারি পাবেন আপনি, এবং কোন জায়গায় কাজ করলে আপনি দুই থেকে তিনশো রিঙ্গিত বেশি পাবেন এবং বাংলা টাকায় প্রায় সেটা পাঁচ সাত হাজার টাকা হবে, তো আজকে এই টিপসটা আমি আপনাদেরকে দিব। ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখবেন, এবং ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য চারটি টিপস। যেহেতু ফার্নিচার কোম্পানিতে অনেক সেকশন আছে, কোন সেকশনে কাজ করলে আপনি সবচাইতে ভালো স্যালারি তুলতে পারবেন, তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়ার ফার্নিচার কোম্পানির সবচাইতে যে দামি কাজটা ওইটা আপনাদেরকে দেখাবো, এবং প্রথম ছয় মাসের মধ্যেই দুই থেকে তিনশো রিঙ্গিত আপনারা কামিয়ে ফেলতে পারবেন, মানে এক্সট্রা বসে আপনাদেরকে দিবে, সর্বনিম্ন দুশো রিঙ্গিত আপনাদেরকে দিবে। তো এই কাজটা আপনাদেরকে আমি এখন দেখাবো এটা কী কাজ। তো এই যে আপনি যে ড্রামগুলি দেখতে পাচ্ছেন এইগুলি অ্যাকচুয়ালি কালারের কাজ, আর আমি এখন আছি মালয়েশিয়ার একটি কালার ফার্নিচার কোম্পানির কালার সেকশনে। তো আপনাদেরকে আমি দেখাই এই সেকশনে কীভাবে কাজ চলে। তো এই সেকশনের মধ্যে বিভিন্ন কাজ আছে, ওইগুলি আজকে আমি নাই দেখাইলাম আপনাদের। তো আজকে আমি আপনাদের শুধু জাস্ট দেখালাম যে কাজটা করলে আপনারা সবচাইতে বেশি লাভবান হবেন, সেই কাজটা হচ্ছে মালয়েশিয়ার ফার্নিচারের কোম্পানির কালারের মানে স্প্রের কাজ। তো স্প্রেটা কী? তো এই যে প্রথমে আপনাদেরকে আমি দেখাই, এই যে উপরে আপনারা যেই বিচিগুলি, মানে মালয়েশিয়ার ভাষায় বলে এটাকে বিচি, যে বিচিগুলি ঝুলতাছে এগুলোর মধ্যে যে আপনারা কাঠগুলি দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলিকে কালার করা। তো কালার কীভাবে করে এগুলিকে? আপনি তো কালারের কাজ জানেন না, তো আপনি কালারের কাজ জানেন না কোনো সমস্যা নেই, আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তো আপনি কীভাবে করবেন এবং কোন মেশিনের ধারায় করবেন এগুলিও আপনাদেরকে দেখানো হবে। তো দেখুন, পরিবেশটা যদি একটু নোংরা, তারপরে এখানে টাকা আছে, বিদেশ আসে মানুষ টাকা কামাবার জন্য। তো এই যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন, এই প্লেট দিয়েই আপনি দাঁড়াবেন, এখানে দাঁড়িয়ে এখানে স্প্রে করবেন। তো স্প্রে কী দিয়ে করবেন আপনি? তো আপনাদেরকে আমি এখন স্প্রে মেশিন দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন স্প্রে মেশিনটা, এইটা দিয়ে আপনি স্প্রে করবেন, এই যে উপরে এইটা দিয়ে আপনি স্প্রে করবেন, বিভিন্ন কালারের স্প্রে করবেন। এই যে এই কাঠগুলিকে আপনারা উপরে আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি, এগুলিকে আপনি স্প্রে করবেন, আর এই যে এই মেশিন ধারাতেই আপনি করবেন স্প্রেটা, এই যে এই মেশিনটা দিয়ে আপনারা স্প্রেটা করবেন। তো এখন আপনারা বলতে পারেন যে কালার কোথা থেকে আসবে এই মেশিনে? তো কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, একটু আগে এখানে ওয়ার্কাররা কাজ করে গেছে, ঠিক আছে? তো এই যে এই কালার, এটাকে এভাবে লাড়ায় এখানে, ওরা লাড়ানোর পর ওরা মানে এটা দিয়ে স্প্রে করে। তো আমি কিছুক্ষণ আগে এখানে আসিলাম, তো মানে কাজ চলা অবস্থায় ভিডিও নিষেধ, তো এই জন্য করতে পারি নাই। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটাই কালার, আর এটা কোন মেশিন ধারায় চালাবেন আপনাদেরকে আমি মেশিনটাও একটু দেখাবো। এই যে স্প্রে মেশিনের যেই মানে যে মেশিনগুলি এখানে, মেশিনগুলি হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই মেশিনগুলি ধারায় স্প্রে মেশিনগুলি চলে। তো এই স্প্রে মেশিনগুলি দিয়ে আপনারা এখান থেকে এই যে এখানে দাঁড়িয়ে ওই যে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিচি ঝুলে আছে, তো এইখানে এগুলিতে আপনারা স্প্রে করবেন, এগুলিতে স্প্রে করবেন, এবং এগুলিতে স্প্রে করলে আপনারা অনায়াসে বসে আপনাকে মানে স্যালারি বাড়িয়ে দিবে। তো হ্যাঁ, আমি আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়ার ফার্নিচার কোম্পানিতে আসলে মানে কোথায় কাজ করলে স্যালারিটা বেশি হবে এইটা বলবো, এবং দ্বিতীয়তে আপনাদেরকে বলবো যে কোথায় কাজ করলে আপনাদের জন্য ভালো হবে, এরকম চারটি টিপস আপনাদেরকে আমি এখন দিব। তো চারটি টিপসের মধ্যে প্রথম হচ্ছে, আপনাদেরকে আমি ভিডিওর মধ্যেই দেখাইছি যে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার স্যালারিটা একটু মানে বেশি হয়ে যাবে, আপনি প্রথম ছয় মাসের মধ্যে একটু প্রমোশন পেয়ে যাবেন। তো এখন স্প্রে করতে হলে আপনাকে কি করতে হবে? স্প্রে করতে হলে সর্বপ্রথম আপনাকে এখানে এসে যেই লোকটা স্প্রের দায়িত্বে আছে, এখানে দেখা গেছে মালয়েশিয়াতে অধিকাংশ আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, ওরাই দায়িত্বে থাকে, তো ওনার সাথে আপনার কথা বলতে হবে যে ভাই আমি তো স্প্রেতে কাজ করতে চাই, এবং ওনার সাথে কথা বলে মিট করে ওইখানে আপনার ঢুকে যেতে হবে। আর দ্বিতীয় টিপস হচ্ছে, ফার্নিচার কোম্পানিতে আপনার চারটা সেকশন আছে, কালার, পাসাং, মানে পাসাং মানে মালটাকে মানে তৈরি করে আর কি, বডিগুলি পার্ট পার্ট জোড়া দেয়, প্যাকিং, এছাড়াও আছে আপনার আপনার সিএনসি সেকশন, এরকম আরও এরকম দুই তিনটা সেকশন আছে। তো এর মধ্যে সবচাইতে যেটা ভালো সেকশন ওইটা হচ্ছে আপনার মানে স্প্রে সেকশন। তো স্প্রে তো গেলো আমরা প্রথমেই বললাম, তো দ্বিতীয়তে আমরা আসি, তৃতীয়তে হচ্ছে আপনার পাসাং সেকশন। পাসাংটা কি? বিভিন্ন আলমারি আসবাবপত্র যেগুলিকে মানে জয়েন করে, তো এগুলি তো মেশিন দ্বারাই পার্ট বাই পার্ট কাটে,
তো ওইখানে পার্ট বাই পার্ট কাটার পর এগুলিকে আপনারা ঘাম দিয়ে স্ক্রুপ দিয়ে জয়েন করবেন। তো এটা একেবারে পরিপাটি কাম, কোনো ময়লা হবে না, আপনি মানে ভালো কাপড় পরেই করতে পারবেন। তো গেল এইটা। আর দ্বিতীয়তে হচ্ছে আপনার, তৃতীয়তে হচ্ছে আপনার প্যাকিং। তো প্যাকিংয়ে যদি আপনি যান, ওইখানে আরও পরিষ্কার কাজ, একেবারেই শুধু জাস্ট প্যাকিং করবেন আপনি ফার্নিচার, বিভিন্ন ফোম আসবে, ফোম দ্বারায় আপনি ওইটাকে প্যাকিং করবেন। তো ওইখানে আবার একটু প্রবলেম আছে কি, আপনার কন্টেনার লোড দিতে হবে, যেহেতু প্যাকিং সর্বশেষ, এটা ক্লোজ করার পর আপনার এটা মানে কন্টেনার হয়ে যাবে, মালটা ডেলিভারি হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা গেছে সপ্তাহে মাসে আপনার ভাগে এক দুদিন কন্টেনার পড়তে পারে। তো যারা মানে একটু ভারী কাজ পারেন না, তারা প্যাকিংয়ে না যাওয়াটাই বেটার। আর মানে আপনার এখন চার নাম্বার যে টিপসটা, আমি ওইটা আপনাদেরকে দিব। চার নাম্বার টিপসটা হচ্ছে, যদি এখানে আপনি আসেন, আপনার পড়ালেখা থাকে, আপনার কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা আছে, তাহলে আপনি সিএনসি বলে একটা মেশিন আছে এখানে, ওইটাতে আপনি ঢুকতে পারেন। একটু পড়ালেখা থাকলে ওইখানে আপনি সিএনসির মধ্যে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই চারটা জায়গায় যদি আপনি এসে সেট হতে পারেন প্রথম অবস্থায়, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, বিশেষ করে ফার্নিচার কোম্পানিতে। এর চাইতে ভালো জায়গা আর ফার্নিচার কোম্পানিতে কোথাও নেই। তো আমি তো আপনাদেরকে চারটা টিপস দিলাম। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি, যারা নার্সারির কাজে আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে, তাদের জন্য একটি নতুন ব্লগ করব। তারা কিভাবে থাকে, কিভাবে নার্সারিতে কাজ করে, কিভাবে ওইখানে পার্ট টাইম কাজ করা যায়, কিভাবে 200-400 টাকা বেশি কামানো যায়, ওই টিপস আমি আপনাদেরকে দিব। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আসসালামু আলাইকুম।